আমরা সবাই লক্ষ্য করেছি করোনার পাশাপাশি ডেঙ্গু এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই ডেঙ্গু রোগটির একমাত্র উৎসই কিন্তু মশা। মশা নিয়ন্ত্রণে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হই তাহলেই কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যায়। আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি এবং চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা এডিস মশার বংশরোধ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি খুব সহজেই। তাহলে আমাদের কি করণীয়? আমরা প্রতিনিয়ত বাড়ির ছাদ, বাড়ির বারান্দা এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। যে সমস্ত স্থানে স্বচ্ছ পানি জমে সেই সমস্ত স্থানগুলোর দিকে বেশি খেয়াল রাখব, পরিষ্কার রাখব, পানি কোনোভাবেই জমতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিন এবং অন্যকে উৎসাহিত করুন। আর এই করোনার জন্য মাস্ক পরতে অবশ্যই ভুলবেন না। আপনি এবং আপনার পরিবারের সবাই মাস্ক পরুন, দেশকে বাঁচান, নিজে বাঁচুন, আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ।